আজকে দেখবো আমরা কিভাবে ইমেল কালেকশন করে ইমেল মার্কেটিং করতে হয়। তো ইমেল মার্কেটিং করার জন্য ইমেল কালেকশন প্রয়োজন হয়, তো দেখা যাচ্ছে অনেক ক্যাটাগরি বেসড ইমেইল অ্যাড্রেস প্রয়োজন হয়। তো এগুলা কিভাবে আমরা কালেকশন করব, কিভাবে কালেক্ট করব, এই জিনিসটা আজকে দেখবো। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাই। ওয়েব ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা করবো, এখানে গুগলে আওয়ার পর এখানে আমরা লিখে দিব যে আমরা কী ধরনের, কোন ধরনের, এখানে লিখে দিতে হবে যে আমরা কিসের ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। যেমন আমি এখানে ইন্টেরিয়র ডিজাইন লিখে দিলাম, ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ ইমেল। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আপনি যে কোনো সাবজেক্টই লিখেন না কেন ওই জায়গায়, কিন্তু আপনি কোন জায়গার ইমেল অ্যাড্রেসটা কোন জায়গার খুঁজতেছেন এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, যে আপনি বাংলাদেশ চাচ্ছেন না ইউকেতে চাচ্ছেন, এই জিনিসটা লিখে দিতে হবে। তারপর ইমেল লিখে দিলে এন্টার করে দিলাম। আমরা এখানে কিছু লিঙ্ক পেয়ে গেছি, তো এখান থেকে আমরা কিছু ইমেল কালেক্ট করবো। তো ইমেল কালেক্ট করার জন্য এখানে আমি পুরো লেখাটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। তো এখানে আমরা আরেকটা ট্যাব ক্লিক করে এখানে আমরা, হ্যাঁ, একটা অ্যাড্রেসে যেতে হবে, www.eelsurf7.net.my। এখানে এই অ্যাড্রেসে চলে আসার পর এই জায়গায় আমরা ইনপুট উইন্ডোতে এই টেক্সটটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে আমাদের নিউ লাইন করে দিতে হবে, যেহেতু আমরা প্রতিটা ইমেইল আলাদা আলাদা লাইনে থাকবে সেজন্য। আর এখান থেকে আমরা ইমেইল, এখানে আমরা দিতে হবে যে আমরা ইমেইল খুঁজবো না ইউআরএল, যদি ইউআরএল হয় তাহলে ইউআরএল, আর ইমেইল হলে ইমেল। তো আমরা ইমেইল মার্কেটিংয়ের জন্য ইমেইল প্রয়োজন হয়, তো সেজন্য আমরা ইমেইলটা সিলেক্ট করে দিলাম। তো এরপর আমরা এক্সট্রাক্ট বাটনে প্রেস করার সাথে সাথেই আমাদের এখানে ইমেইল অ্যাড্রেসগুলো চলে আসবে। তো এইভাবে আমরা সব ইমেইল অ্যাড্রেস একটা এক্সেল শিটে কপি করে রাখবো, তাহলে আমরা ইমেলগুলো প্রয়োজন হলে যখনই প্রয়োজন হবে এখান থেকে আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা এক্সেল শিটে এটা পেস্ট করে সেভ করে রাখলাম। এখন দেখা যাক যে আমরা ডিফারেন্ট আর কিছু ক্যাটাগরির ইমেল অ্যাড্রেস কালেকশন করি। তো এখানে আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম, যে এখানে আমরা গ্রাফিক ডিজাইন, হ্যাঁ গ্রাফিক ডিজাইন, আমরা গ্রাফিক ডিজাইনের গ্রাফিক ডিজাইন ইন বিডি বাংলাদেশ লিখে দিলাম, বাংলাদেশ ইমেইল, হ্যাঁ। এরপর আমরা এন্টারপ্রাইজ করার সাথে সাথে এখানে আরও কিছু লিঙ্ক চলে আসলো, কপি করে নিলাম আগের মতোই, কন্ট্রোল সি, এখানে এসে রিসেট করে দিই, এখানে পেস্ট করে দিলাম, এখান থেকে আমরা নিউ লাইন, এরপর এখান থেকে ইমেল করে আসছে। তো আমরা এক্সট্রাক্ট বাটনে প্রেস করার সাথে সাথে আমরা আরও কিছু ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো এইভাবে আমরা ইমেলগুলো কালেকশন করতে পারবো। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি, সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন।